30 তারিখ ঢাকায় বিএনপির গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গণমিছিলের সুনির্দিষ্ট কোনো শর্ত না দেয়া হলেও তাদের শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার কন্দকার গোলাম ফারুক। আজ সন্ধ্যায় বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ওনারা দুজন কিন্তু আরও কিছু শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে ডিএমপি কার্যালয়ে অফিসে গিয়েছিলেন সন্ধ্যায়। বৈঠক শেষে ঘণ্টাখানেক তারা বৈঠক করেন ডিএমপি পুলিশ কমিশনারদের সাথে। ডিএমপি কমিশনার কন্দকার গোলাম ফারুক তিনি প্রথম আলো সহ আরও সমকাল আর অনেক ডেলি যুগান্তর অনেকগুলো পেজে তারা জানিয়েছেন যে বিএনপি নেতারা এসেছিলেন গণমিছিলে অনুমতি নিতে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গণমিছিলে অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের কোনো শর্ত দেওয়া হয়নি। বলা হয়েছে কর্মসূচি যেন শান্তিপূর্ণ, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। গণমিছিলের রাস্তা কোথায় হবে সুনির্দিষ্ট করেও দিয়েছেন ডিএমপি কমিশনার। ঘণ্টাখানিক মিটিং শেষে বিএনপির নেতারা যা বললেন, তারা 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে 30শে ডিসেম্বর গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষ করেছেন, এরকম তারা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয় সে কথাও তিনি ব্যক্ত করেছেন এবং বলেছেন সেই গণমিছিল যে রুট হবে সেটিও আলোচনা হয়েছে এবং সেটিও নির্ধারণ করে দিয়েছে ডিএমপি পুলিশ কমিশনাররা। গণমিছিলের সে কর্মসূচি পছন্দ অনুযায়ী রুটে করার বিষয়ে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে। 30শে ডিসেম্বর বাস জুমা নয়াপল্টন থেকে গণমিছিল শুরু হবে, সেটি সুষ্ঠুভাবে করতে সব ধরনের সহযোগিতা এবং প্রস্তুতি পুলিশ করবে এবং যারা আবেদন করেছেন বিএনপি নেতানেত্রীরাও সেই আশা ব্যক্ত করেছেন। তারাও সুস্থ এবং সুশৃঙ্খলভাবে যেন গণমিছিল সম্পন্ন হয় তার দায়িত্ব নেওয়া উচিত এবং পুলিশ তা সহযোগিতা করবে এমনটাই আশা করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, 10 দফা ও 30শে ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। 10শে ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি ঢাকা সহ সারা দেশে 24শে ডিসেম্বর এই গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিল। 24শে ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন হওয়ায় 30শে ডিসেম্বর গণমিছিল কিন্তু স্থগিত করেছিল বিএনপি। তাই পুনরায় যখন আবেদন করা হয়েছে আজ সন্ধ্যায়, তা পুলিশ কমিশনার অনুমতি দিয়েছে 30শে ডিসেম্বর ঢাকা গণমিছিল করার জন্য, তবে কিছু শর্ত দেওয়া হয়নি। শর্ত ছাড়াই বিএনপিকে পুলিশ এবং বিএনপি যে হঠাৎ বৈঠক হয়েছিল সেই বৈঠক শেষে এই সিদ্ধান্ত আসে সুশৃঙ্খলভাবে গণমিছিল সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।